যে ঘটনা ঘটেছে সেই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার আমরা নিন্দা জানাচ্ছি, এবং আমরা এটা বলতে চাইছি জামাতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে, যেই যে ঘটনা ঘটলো তার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক হতে পারে না। আমরা জানি যে ইসলাম সংখ্যালঘুদের রাইটকে প্রিজার্ভ করে। আমরা জানি যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই যখন খলিফাদের যখন চলছিল সময়, সেই সময়ে একজন পাদ্রী এসে অভিযোগ করলো যে ওর গির্জাঘরে জেসাস ক্রাইস্টের যে প্রতিমা রাখা আছে তার নাক ভেঙে দেওয়া হয়েছে। এটা এসে খলিফার কাছে অভিযোগ করলো। সেই সময় খলিফা বললেন যে কে করেছে তাকে আমার সামনে আনো, কিন্তু খুঁজে পাওয়া যায়নি যে কে করেছে। তারপরে খলিফা নিজে বললেন যে আমার নাক আমি দিয়ে দিচ্ছি, আমার নাক তোমরা কেটে দাও। তখন ও পাদ্রীরা বললো না, আমরা বিচার পেয়ে গেছি, আমরা বিচার পেয়ে গেছি। তো ইসলাম এটা বলে, প্রিয় নবী নিজে বলেছেন যে যদি কোনো মুসলিম দেশে বা মুসলিম শাসকের আন্ডারে যদি কোনো নন মুসলিমের কোনো ব্যক্তি, কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো নন মুসলিম ব্যক্তির কে মেরে দেয় বা তাকে বাড়ি থেকে বের করে দেয় বা তার প্রপার্টিসগুলো হরণ করে নেয়, তখন আল্লাহর নবী নিজে বলেছেন যে আমি কেয়ামতের মাঠে ওই মুসলিমের বিরুদ্ধে দাঁড়াবো এবং ওই নন মুসলিমের পক্ষে দাঁড়াবো। তো এটা হচ্ছে ইসলাম। তো বাংলাদেশে যারা ইসলামের নাম নিয়ে এসব করছে তাদের ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক হতে পারে না। তবে আমরা এটাও বলতে চাইছি যে বাংলাদেশের যে চিত্র আমাদেরকে দেখানো হচ্ছে সেটা স্পষ্ট নয়। আমরা যে চিত্রগুলো দেখছি যে আজকে বাংলাদেশে মুসলিমরা ওই পূজা মণ্ডপগুলো বলুক না কেন বা ইসকন টেম্পলের সামনে হাতের হাত জড়িয়ে দাঁড়িয়ে আছে, প্রোটেক্টও করছে, এই ছবি সামনে নিয়ে আসার দরকার, এই ছবি সামনে নিয়ে আসার দরকার। এর সঙ্গে সঙ্গে আমরা এটাও বলতে চাই যে বাংলাদেশের এই ঘটনাগুলোকে কেন্দ্র করে আমাদের এই রাজ্যে যে সম্প্রীতি বার্তাবরণকে খারাপ করার যে চেষ্টা করা হচ্ছে তাকেও আমরা বরদাস্ত করব না। বাংলাদেশি সংখ্যালঘুদের জন্য আপনি কী বার্তা দেবেন? বাংলাদেশ যে সংখ্যালঘু আছে তাদের জন্য আমরা বার্তা দিচ্ছি যে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে ওরা সব সময় তাদের অধিকার ওরা পাবে। এর জন্য আমরা এখান থেকে, আমরা এই দেশ থেকে, আমরা বাংলাদেশ হুকুমত, বাংলাদেশ গভর্নমেন্টকে আমরা এখান থেকে আমরা ডিমান্ড করছি যে ওদের রাইট, ওদের সিকিউরিটিকে ওখানকার গভর্নমেন্ট প্রিজার্ভ করুক। এটা আমরা এখান থেকে ইয়ে দিচ্ছি। এবং আমাদের রাজ্যে আমরা দেখছি যে কিছু এলিমেন্টস রয়েছে যারা ওই ঘটনাগুলোকে কেন্দ্র করে এখানকার বাতাবরণকে খারাপ করার চেষ্টা করছে, ওদের বিরুদ্ধেও আমরা এখানে দাঁড়াবো। আপনারা জানেন যে আমরা এই দেশে, আমরা এই রাজ্যে দুর্গাপূজার সময় বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপের কাছে জামাতে ইসলামীর পক্ষ থেকে আমরা সম্প্রীতি স্টল দিয়েছিলাম। সম্প্রীতির বার্তা আমরা এখানে দিই, এখানকার সম্প্রীতিকে যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকেও আমরা এখানে জবাব দেব। আজকে আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়েছি, এটা শুধু জামাতে ইসলামীর প্রোগ্রাম ছিল না, এটা শুধু ছোটনদার প্রোগ্রাম ছিল না, এটা শুধু বন্দী মুক্তির প্রোগ্রাম ছিল না, এটা শুধু সংবিধান বাঁচাও বাংলা বাঁচাওর মঞ্চে প্রোগ্রাম ছিল না, এখানে বিভিন্ন অর্গানাইজেশন হাতে হাত মিলিয়ে আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়েছিলাম। এবং এইরকম ঘটনা যেখানে ঘটবে না কেন আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। শাদাব মাসুম, রাজ্য সম্পাদক, জামাতে ইসলামী পশ্চিমবঙ্গ। আচ্ছা, এই আপনি কী বলবেন? ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এটা পরিকল্পিত ষড়যন্ত্র। দুই দেশের সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তির গভীর যোগ আছে এই ঘটনার পিছনে। তারা অশান্ত করতে চাইছে বাংলাদেশকে, কারণ বাংলাদেশ এগিয়ে চলেছে অর্থনৈতিকভাবে, ভারতের থেকে অনেক এগিয়ে চলেছে। এই অশান্তি সৃষ্টি করলে যাতে ভারতের নির্বাচনে প্রভাব পড়ে, কৃষক আন্দোলনটা চাপা পড়ে যায়। এরা ওখানে দুর্গাপুজোর অধিকার নিয়ে কথা বলছে, কিন্তু আসামে দুর্গাপুজো করতে দেয়নি গোলাঘাটে, দিল্লিতে বলেছে আমিষ খেতে পারবে না, উত্তরপ্রদেশে বিসর্জন দিতে পারবে না, মধ্যপ্রদেশে প্রতিমা বিসর্জনের প্রতি গাড়ি চালিয়ে দিচ্ছে, উত্তরপ্রদেশের অযোধ্যায় পূজা মণ্ডপে গুলি চালিয়ে একজনকে মেরেছে, দুজন আহত, ত্রিপুরাতে ঈদ পড়তে দিচ্ছে না, গুরুগায়েতে শুক্রবারে নামাজে গিয়ে চার সপ্তাহ ধরে ঝামেলা করছে। তো এইগুলো ওরা করছে, ওদের এইগুলো নিয়ে সাম্প্রদায়ের সাথে কথা বলার কোনো অধিকার নেই। আমরা ধর্মনিরপেক্ষ মানুষ, এই নিয়ে কথা বলবো। আমরা মনে করি যে সংখ্যালঘুর সব জায়গায় সমান অধিকার থাকা উচিত, সেই অধিকার যাতে নষ্ট না হয় সেটা দেখাটা সংখ্যাগুরুর দায়িত্ব, সংখ্যালঘুকে রক্ষা করার দায়িত্ব। আর বিএসএফকে জায়গা দেওয়া হয়েছে 50 কিলোমিটার, এইটা ঢাকা দেওয়ার জন্য এই ঘটনা আরও ঘটনা হচ্ছে। এবং দুই সাম্প্রদায়িক শক্তি যোগ শেষে, ইসলামী সাম্প্রদায়িক শক্তি এবং হিন্দু সাম্প্রদায়িক শক্তি দুজনের যোগ সাথে সেই ঘটনা হয়েছে। আপনি কি বার্তা দিতে চান? আমি বার্তা দিতে চাই যে উৎসব যার যার নয়, ধর্ম যার যার, উৎসব সবার, এবং সবাই যেন মিলেমিশে থাকতে পারে। ডক্টর ইমানুল হক, সম্পাদক, ভাষা ও চেতনা সমিতি। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে
বাংলাদেশে যে ঘটনা ঘটছে খুবই খারাপ ব্যাপার। মানে এটা মানুষের যে জিনিস যেগুলো হচ্ছে এখানে বাংলাদেশে হচ্ছে খুব খারাপ জিনিস হয়েছে, এটা আমরা এটার নিন্দা করছি। ব্যাপারটা হচ্ছে আমি একটা প্রশ্ন তুলতে চেয়েছি যে বাংলাদেশের সরকারের সঙ্গে মোদি সরকারের খুব ভালো রিলেশন, মোদি এখানে মোদি সরকারের এখানে রাজ্যে মাইনরিটিদের ওপরে হামলা হচ্ছে কি বাংলাদেশেও সেই জিনিস একবার চেষ্টা শুরু হয়েছে নাকি? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি ইসলামের জিনিস একটা জিনিস আপনাকে বলে দিই যে ইসলাম কি শেখায়। ইসলাম ইজ আ রিলিজন অফ পিস। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতা মাক্কা করলেন, যখন ফাতা মাক্কা করে মাক্কা রিটার্ন করলেন পুরো সাহাবাদেরকে নিয়ে, সেই সময় ওখানে যারা ছিল, যারা ওনার উপরে অত্যাচার করলো, খুব দুর্ভাগ্য করা মানে খুব ওনার উপরে অত্যাচার করা হয়েছিল, তাদেরকে বদলা নেবার জন্যে সাহাবারা দাঁড়িয়েছিল কি এইবার বদলা নিব, কিন্তু ইসলাম এই রকম ধর্ম বা ইসলাম এই শেখায় কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন কি না, তোমরা কেউ কিছু কাউ করবে না। আর ওনাদেরকে ডেকে বললো কি তোমরা পিসে এখানে থাকতে পারো, তোমাদের উপরে কোনো অত্যাচার হবে না, তোমরা যে ধর্ম পালন করতে চাও সেই ধর্ম পালন করতে পারবে। বাংলাদেশেই যা হয়েছে ওরা মাইনরিটি আছে, আমরা সামনে দাঁড়িয়ে আছি, সঙ্গে দাঁড়িয়ে আছি। আজকে এখানে একটা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমরা একটা মেসেজ পাঠিয়েছি কি আমরা এক ছিলাম, এক আছি, এক থাকবো। ঘটনা ঘটেছে ইস্কনের মন্দিরে হামলা। দুর্গাপুজোর সময় বাঙালি হিন্দু ধর্মের সবচেয়ে আবেগপূর্ণ উৎসব, সেই সময় এটা করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং আমাদের উপলব্ধি হচ্ছে সারা পৃথিবী জুড়ে সংখ্যালঘুদের উপর আক্রমণ, এটা একটা পরিকল্পিত আক্রমণ, কোথাও স্বতঃস্ফূর্তভাবে এ ঘটনা ঘটে না। বাবরি মসজিদও স্বতঃস্ফূর্তভাবে ভাঙা হয়নি, বা লিঞ্চিংও ভারতবর্ষের ক্ষেত্রে হয় না। তেমনি ইস্কনের মন্দির এবং যে সাধুজিকে সাধু বাবাজিকে যে হত্যা করা হয়েছে সেটাও কোনো স্বতঃস্ফূর্ত নয়, গোটাটাই পরিকল্পনা, গভীর ষড়যন্ত্র। গোটা ভারতবর্ষে, ভারত এবং বাংলাদেশ এশিয়া উপমহাদেশে কমিউনাল টেনশন ক্রিয়েট করার জন্য এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। খালি যারা কাজটা করেছে তাদের গ্রেপ্তার নয়, পর্দার আড়ালে যারা আছেন, যারা এই গভীর ষড়যন্ত্রটা করেছেন তাদের খুঁজে বার করতে হবে। আমি তো বলবো যে ইস্কনের যিনি বাংলাদেশের দায়িত্ব চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, তিনি আমাদের এই যে সন্দেহটাকে আরও সুদৃঢ় করেছেন। তিনি বলেছেন এই জঘন্য ঘৃণ্য কাজের সঙ্গে শাসক দল মানে আওয়ামী লীগের বিভিন্ন কর্মী সমর্থকরা যুক্ত দেখা গেছে। আজকে বিভিন্ন ইংরেজি মাধ্যমে এগুলো বেরিয়েছেন। আমি বলি যে এর সঙ্গে গভর্নমেন্ট স্পন্সর না হলে কোথাও মাইনরিটিদের উপর অ্যাটাক হয় না, যে ভারতবর্ষ কিংবা বাংলাদেশ। এবং এই বাংলাদেশ সরকার পশ্চিমবাংলার নির্বাচনের সময়ে মোদিজিকে ইনভাইট করে ওরাইকান্দিতে নিয়ে গিয়েছিলেন পশ্চিমবাংলার ভোটে নমসূদ্রের ভোটকে সিওর করার জন্য। ফলে এই ষড়যন্ত্রে কারা আছে খুঁজে বার করতে হবে, ষড়যন্ত্রকারীদের কঠোর শাস্তি দিতে হবে। একই সঙ্গে আমরা বাংলাদেশের মানুষ যেভাবে রাস্তায় নেমে এর প্রতিবাদ করছেন, সমস্ত রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ তারা কমিউনাল হারমোনিকে বজায় রাখার জন্য যেভাবে নেমেছেন, আমরা স্যালুট করি। মানবাধিকার কর্মী হিসেবে তাদের অভিনন্দন জানাই। আর পশ্চিমবাংলায় এই যে ঘটনা ঘটানোর চেষ্টা করছে তার বিরুদ্ধে পশ্চিমবাংলার নাগরিকদের সতর্ক থাকতে বলছি। সঙ্গে সঙ্গে এটাও বলছি যে এটা ইউপি নির্বাচনে কোণঠাসা যোগী সরকারকে অক্সিজেন যোগানোর জন্য কি করা হচ্ছে না, এ সন্দেহ রাখছি, ভবিষ্যৎ প্রমাণ করবে। ছোটন দাস, সাধারণ সম্পাদক, মন্দিরমতি।